আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আজ পড়ছি সৈয়দ মুজতবা সেরা রোম্য রচনা বইটি থেকে একটি রচনা কুটটি পড়ছি মুস্তবা আলীর একটি রোম্য রচনা কুট্টি পূব বাংলার বিস্তর নরনারী চিরকালী কলকাতায় ছিলেন কিন্তু এবারে কলকাতায় এসে দেখি সংখ্যা গুয়া গাছের ডগায় উঠে গেছে কিছুদিন পূর্বেও পূব বাংলার উপভাষা শুধু দক্ষিণ কলকাতাতেই শোনা যেত এখন দেখি তামাম কলকাতাময় বাঙাল ভাষায় লাভ আমি কোনো কটু অর্থে শব্দটি ব্যবহার করছি নে শব্দটি সংক্ষিপ্ত এবং মধুর বাঙাল ভাষা মিষ্ট এবং তার এমন সব গুণ আছে যার পুরো ফায়দা এখনও কোনো লেখক ওঠাননি পূব বাংলার লেখকেরা ভাবেন করে শব্দ কইরা এবং অন্যান্য ক্রিয়া সম্প্রসারিত করলেই বুঝি বাঙাল ভাষার প্রতি সুবিচার হয়ে গেল বাঙাল ভাষার আসল জোর তার নিজস্ব বাক্যভঙ্গিতে না ইডিওমে অবশ্য সেগুলো ভেবে চিনতে ব্যবহার করতে হয় যাতে করে সে ইডিয়ম পশ্চিমবঙ্গ তথা পূব বাংলার সাধারণ পাঠক পড়ে বুঝতে পারে যেমন মনে করুন বড়লোকের সঙ্গে টক্কর দিতে গিয়ে যদি গরিব মার খায় তবে সিলেট অঞ্চলে বলে হাতির লগে পাতি খেলতে লাগে নেই অর্থাৎ হাতির সঙ্গে পাতি খেলতে গিয়েছেলে কেন কিন্তু পাতি খেলা যে পোলো খেলা সে কথা বাংলাদেশের কম লোকই জানেন চলন্তিকা এবং মোহনের শব্দটি নেই কাজেই এই ইডিয়ম ব্যবহার করলে রস উতরাবে না আবার দুষ্ট লোকের কথা দীঘল ঘোমটা নারী পানার তলার শীতল জল তিনে মন্দকারী কামুফ্লাস বোঝাবার উত্তম ইডিয়ম পূব পশ্চিম কোনো বাংলার লোকের বুঝতে কিছুমাত্র অসুবিধে হবে না ইডিয়ম প্রবাদ নিজস্ব শব্দ ছাড়া বাঙাল সভ্যতায় আরেকটি মহৎ গুণ আছে এবং গুণটি ঢাকা শহরের কুটটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ যদিও তার রস তাবৎ পূব বাংলা এবং পশ্চিমবাংলার কেউ কেউ চেখেছেন কুটটির রসপটুতা বা উইট সম্পূর্ণ শহুরে বা নাগরিক এস্থলে আমি নাগরিক শব্দটি প্রাচীন সংস্কৃত অর্থে ব্যবহার করলুম অর্থাৎ চটুল শৌখিন হয়তোবা কিঞ্চিত ডেকাভেন্ট কলকাতা লক্ষ্ণ দিল্লি আগ্রা বহু শহরে আমি বহু বৎসর কাটিয়েছি এবং স্বীকার করি লক্ষ্ণ দিল্লিতে ভারত বিভাগের পূর্বে গারোয়ান সম্প্রদায় বেশ সুরসিক কিন্তু এদের সব্বাইকে হার মানাতে হয় ঢাকার কুটটির কাছে তার উইট তার রিপার্টি মুখে মুখে উত্তর দিয়ে বিপক্ষকে বাকশূন্য করা ফার্সি এবং উর্দুতে যাকে বলে হাজির জবাব এমনই তীক্ষ্ণ এবং ধারার ন্যায় নির্মম যে আমার সলা যদি নেন তবে বলবো কুট্টির সঙ্গে ফস করে করা না করতে যাওয়াটাই বিবেচকের কর্ম প্রথম তাহলে একটি সর্বজন পরিচিত রসিকতা দিয়ে আরম্ভ করি শাস্ত্রও বলে অরন্ধতির ন্যায় সর্বশ্রেষ্ঠ ন্যায় অর্থাৎ পাঠকের চেনা জিনিস থেকে ধীরে ধীরে অচেনা জিনিসে গেলেই পাঠক অনায়াসে নতুন বস্তুটি চিনতে পারে ইংরেজিতে এই পন্থাকেই ফ্রম স্কুল রুম টু দি ওয়াইড ওয়ার্ল্ড বলে আমি কুটটি ভাষা বুঝি কিন্তু বলতে পারি নি তাই বাংলার ভাষাতেই নিবেদন করি যাত্রী রমনা যেতে কত নেবে কুট্টি গারোয়ান এমনিতে তো দেড় টাকা কিন্তু কর্তার জন্য এক টাকাতেই হবে যাত্রী বলল বলো কি হে ছ আনায় হবে না কুট্টি আসতে কন কর্তা ঘোড়ায় শুনলে হাসবে এর জুৎসুই উত্তর আমি এখনও খুঁজে পাইনি মোটেই ভাববে না যে এ জাতীয় রসিকতা মাথাত্মার আমলে একসঙ্গে নির্মিত হয়েছিল এবং আজও কুটিরা সেগুলো ভাঙিয়ে খাচ্ছে ঘোড়ার হাসির মতো কতগুলো গল্প অবশ্যই কালাতীত অজরামর। কিন্তু কুর্টি হামেশাই চেষ্টা করে নতুন নতুন পরিবেশে নতুন নতুন রসিকতা তৈরি করার প্রথম যখন ঢাকাতে ঘোড়দূর চালু হয় তখন এক কুটটি গিয়ে যে ঘোড়াটাকে ব্যাক করলো সেটা এলো সর্বশেষে বাবু বললেন এ কি ঘোড়াকে ব্যাক করলে হে সকলে শেষে এলো কুটি হেসে বললে কন কী কর্তা দেখলেন না ঘোরা তো নয় বাঘের বাচ্চা ব্যাবাকগুলোকে খেয়ে দিয়ে নিয়ে গেল আমি যদি নীতি কবি ইসব কিংবা সাদি হতুম তবে নিশ্চয় এর থেকে মরাল ড্র করে বলতুম একেই বলে রিয়েল হেলদি অপটিমিজম কিন্তু আরেকটি গল্প নিন এটা একেবারে নিতান্ত এই যুগের পাকিস্তান হওয়ার পর বিদেশিদের পাল্লায় পড়ে ঢাকার লোকও মর্নিং শ্যুট ডিনার জ্যাকেট পরতে শিখেছেন হাঙ্গামা বাঁচাবার জন্য এক ভদ্রলোক গেছেন একটি কালো লং কোট বা প্রিন্স কোট বানাতে ভদ্রলোকের রং মিশ কালো তদুপরি তিনি হার কালো বনাদ দেখলেন সার্চ দেখলেন আলপাকা দেখলেন কোনো কাপড়ই তার পছন্দ হয় না অর্থাৎ দাম পছন্দ হয় না দোকানের শেষটায় বিরক্ত হয়ে ভদ্রলোককে সুদুপদেশ দিল কটা আপনি কালো কোটের জন্য খামাখা পয়সা খরচ করতে যাবেন কেন খোলা গায়ে বুকের উপর ছটা বোতাম আর দুহাতে কবজির কাছে তিনটে তিনটে করে ছোট বোতাম লাগিয়ে নিন খাসা প্রিন্স কোট হয়ে যাবে তিন বছর পূর্বেও কলকাতায় মেলা অনুসন্ধান না করে বাকিরখানি রুটি পাওয়া যেত না আজই আমির আলী অ্যাভিনিউতেই অন্তত আধা ডজন দোকানের সাইনবোর্ডে বাঘরখানি লেখা রয়েছে তাই বিবেচনা করি কুরটির সব গল্পই ক্রমে ক্রমে বাগরখানির মতোই পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়বে এবং তার নতুনত্বে মুগ্ধ হয়ে কোনো কৃতির লেখক সেগুলোকে আপন লেখাতে মিশিয়ে নিয়ে সাহিত্যের পর্যায়ে তুলে দেবেন পরশুরাম যেরকম পশ্চিম পশ্চিমবাংলার নানা হালকা রসিকতা ব্যবহার করে সাহিত্য সৃষ্টি করেছেন হুতম যেরকম একদা কলকাতার নিতান্ত ককনিকে সাহিত্যের সিংহাসনে বসাতে সমর্থ হয়েছিলেন এটা হলো জমার দিকে কিন্তু খরচের দিকে একটা বড় লোকসান আমার কাছে ক্রমে স্পষ্ট হয়ে আসছে নিবেদন করি ভদ্র এবং শিক্ষিত লোকেরই স্বভাব অপরিচিত অর্ধপরিচিত কিংবা বিদেশির সামনে এমন ভাষা ব্যবহার না করা যে ভাষা বিদেশি অনায়াসে বুঝতে না পারে তাই খাস কলকাতার শিক্ষিত লোক পূব বাঙালির সঙ্গে কথা বলবার সময় খাস কলকাতায় শব্দ মোটামুটিভাবে যেগুলোকে ঘরোয়া অথবা স্ল্যাং বলা যেতে পারে ব্যবহার করেন না তাই এন্তার এলাহি বেলেল্লা বেহেড দোগের চ্যাং এসব শব্দ এবং বাক্য কলকাতার ভদ্রলোক পূব বাঙালির সামনে সচরাচর ব্যবহার করেন না অবশ্য যদি বক্তা সুরসী হন এবং আসরে মাত্র একটি কিংবা দুটি ভিন্ন প্রদেশের লোক থাকেন তবে তিনি অনেক সময় আপন অজান্তেই অনেক ঝাঁজলা ঘরোয়া শব্দ ব্যবহার করে ফেলেন ত্রিশ বৎসর পূর্বে শ্যামবাজারের রড্ডাতে পূব বাঙালির সংখ্যা থাকত অতিশয় নগণ্য তাই শ্যামবাজারী গল্প ছোটালে এমন সব ঘরোয়া শব্দ বাক্য প্রবাদ ব্যবহার করতেন এবং নয়া বাক্যভঙ্গি বানাতেন যে রসিকজনই বাহবা সাবাস না বলে থাকতে পারতো না আজ পূব বাংলার লোক কলকাতার আসর সরগরম করে বসেছেন বলে খাটি কলকাতায় আপন ভাষা সম্বন্ধে অত্যন্ত সচেতন হয়ে গিয়েছেন এবং ঘরোয়া শব্দ বিন্যাস ব্যবহার ক্রমেই কমিয়ে দিচ্ছেন হয়তো এরা বাড়িতে এসব শব্দ এখনও ব্যবহার করেন কিন্তু আড্ডা তো বাড়ির লোকের সঙ্গে জমজমাট হয় না আড্ডা জমে বন্ধু বান্ধবের সঙ্গে এবং সেই আড্ডাতে পূব বাংলার সদস্য সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে বলে খাস কলকাতায় আপন ঘরোয়া শব্দগুলো ব্যবহার না করে করে ক্রমেই এগুলো ভুলে যাচ্ছেন কোথায় না এসব আস্তে আস্তে ভদ্রভাষা স্থান পেয়ে শেষটায় অভিধানে উঠবে উল্টে এগুলো কলকাতা থেকে অন্তর্ধান হয়ে যাবে আরেক শ্রেণির খানদানি কলকাতায় চমৎকার বাংলা বলতেন এরা ছেলেবেলায় সাহেবী স্কুলে পড়েছিলেন বলে বাংলা জানতেন অত্যন্ত কম এবং বাংলা সাহিত্যের সঙ্গে এদের সম্পর্ক ছিল ভাসুর ভাদ্রবধূর তাই এরা বলতেন ঠাকুরমা দিদিমার কাছে শেখা বাংলা এবং সে বাংলা যে কত মধুর এবং ঝলমলে ছিল তা শুধু তারাই বলতে পারবেন যারা সে বাংলা শুনেছেন ক্রিক্রোর দত্ত ছিলেন সোনার বেনে আমার অতি অন্তরঙ্গ বন্ধু কলকাতার অতি খান্দানি ঘরে জন্ম মন্মদা যে বাংলা বলতেন তার উপর বাংলা সাহিত্যের বা পূব বাংলার কথ্য ভাষার কোনো ছাপ কখনো পড়েনি তিনি যখন কথা বলতে আরম্ভ করতেন আমি মুগ্ধ হয়ে শুনতুম আর মন্মদা উৎসাহ পেয়ে রেকাবের পর রেকাব চড়ে চড়ে একদম আসমানে উঠে যেতেন কেউ অন্য হলে বলতেন ও পরাণ ঘুমুলে মন্মদ্দার কাছ থেকে এ অধ মেন তার বাংলা শব্দ শিখেছে আরেকজনকে অনেক বাঙালি চেনেন এর নাম গাঙ্গুলি মশাই ইনি ছিলেন শান্তিনিকেতনে অতিথিশালার ম্যানেজার ইনি পিরিল ঘরের ছেলে এবং গল্প বলার অসাধারণ অলৌকিক ক্ষমতায় ছিল বহু ভাষাবিদ পণ্ডিত দে সুসাহিত্যিক সুরের সমাপতি ছিলেন এর বাল্যবন্ধু এবং শুনেছি এরা এর গল্প মুগ্ধ হয়ে শুনতেন কলের দিক দিয়ে গরু ঢোকানো হচ্ছে অন্য দিক দিয়ে জলতরঙ্গের মতো ঢেউয়ে ঢেউয়ে মিলিটারি বুট বেরিয়ে আসছে টারালাপ টারালাপ করে গাঙুলি মশাই আর অন্যান্য ক্যাডেটরা বসে আছেন পা লম্বা করে আর জুতোগুলো ফটাফট করে ফিট হয়ে যাচ্ছে এ গল্প শুনে শান্তিনিকেতনের কোন ছেলে হেসে কুটিপাটি হয়নি হায় এই শ্রেণীর লোক এখন আর দেখতে পাইনি তবু এখন আমার শেষ ভরসা শ্যামবাজারের ওপর শ্রদ্ধেয় বসু মশাইয়ের উপাদেয় স্মৃতিমন্থন আমারও স্মৃতির ভিজে গামছাটি নিংড়ে বেশ কয়েক ফোঁটা চোখের জল বের করল আমিও এ বাবদে একদা একটি প্রবন্ধ লিখি আশ্চর্য ছাপাও হয়েছিল এবং চাটগায়ে প্রকাশিত একটি মাসিকে সেটি পুনর্মুদ্রিত হয়েছিল আবার কোনো পুস্তকে সেটি স্থান পেয়েছি কিনা মনে পড়ছে না আমার মনে হয় কুটটি সম্প্রদায় ঢাকার গারোয়ান শ্রেণী একদা মোঘল সৈন্যবাহিনীর ঘোরসোয়ার সেপাই ছিল যার ফলে তারা কুটিবাড়ির বেড়াগে থাকত এবং তাই পরে এদের নাম কুট্টি হয় পরবর্তীকালে ইংরেজ বাহিনীতে এদের স্থান হয়নি বলে কিংবা মোগলের নেমো করতে চায়নি বলে এরা ঘোড়ার গাড়ি চালাতে শুরু করে কারণ ঘোড়া তাদের নিজেরই ছিল এবং ঘোড়ার খবরদারি করতে তারা জানত বারোদারাজ্য আমি শুনতে পাই সেখানকার কোচম্যানরাও নাকি পূর্বে মারাঠা সৈন্যবাহিনীতে ক্যাভলোরি অঙ্গে কাজ করত ঢাকার কুট্টিরা এককালে উর্দু বলত পরে ঢাকা শহরের চলতি বাংলার সঙ্গে মিশে কুট্টি ভাষার সৃষ্টি হয় তাই তারা এখনও লেকিন মগর এ ধরনের শব্দ ব্যবহার করে থাকে তবে পূর্ব বাংলার মৌলভী সাহেবরাও লেকিন মগর ছাড়াও আরও বহু বহু আরবি ফার্সি শব্দ বাংলা কথা বলার সময় ব্যবহার করে থাকেন ওই অঞ্চলে হিন্দু পণ্ডিতরাও যেরকম গলায় ঘা হলে বলেন কণ্ঠদেশে হইছে। তাই শুনে মেডিকেল কলেজের গোড়া ডাক্তার নাকি বিরক্ত হয়ে বলেছিলেন চীন দেশ হ্যায় জাপান দেশ হ্যায় ফির কণ্ঠ দেশ কোন দেশ হ্যায় বছর পঞ্চাশেক পূর্বে ঢাকার এই কুটটি ভাষা সম্বন্ধে একটি প্রবন্ধ বেরোয় তাতে ওই আমলের কুটটি ভাষার উদাহরণস্বরূপ বলা হয় করিম বক্সকা মানে আর রহিম বক্সকা জুরুনে এসা লাগিস লাগিস্তা কে এভি উস্কা বালমে ধরি টানিস্তা উভি উস্কা বালমে ধরি টানিস্তা অর্থাৎ করিম বক্সের মা আর রহিম বক্সের স্ত্রীতে এমনই লাগাই লাগল কুন্দল যে এ ওর চুল ধরে টানে ও এর চুল ধরে টানে কুটটি ভাষার উদ্ধৃতিতে কোনো ভুল থাকলে যেন কুট্টি ভাষাভাষী আমার উপর বিরক্ত না হন কারণ কুট্টি গারোয়ান ছাড়া অন্য অনেক লোক এ ভাষা বলে থাকেন এবং বাংলা সাহিত্যের চর্চাতে আনন্দ পান পূর্বে এরা সকলই উঁচু প্রেমিক ছিলেন শুনতে পাই এদের কেউ কেউ নাকি ভাষা আন্দোলনে বাংলা ভাষার পক্ষ নেন হাওয়া গাড়ি চইলা গেল গো আমার বন্ধু আইল না গানটি পূব বাংলার রূপকার্থে নেওয়া হয় রবীন্দ্রনাথ যে হাসন রাজার মম আঁখি হইতে পয়দা আসমান জমিন কানেতে করিল পয়দা মুসলমানি দিন মানে ধর্ম নাকে পয়দা করিয়াছে খুশবয় বদবয় সুগন্ধ দুর্গন্ধ আমা হইতে সব উৎপত্তি হাসন রাজায় কয় এ ছত্রগুলো ব্যবহার করেন সেই হাসন রাজারই একটি গান রবীন্দ্রনাথ যে হাসন রাজার এই ছত্রগুলো ব্যবহার করেন সেই হাসন রাজারই একটি গান আছে হাওয়ার গাড়ি ধুধা করে চলেছে নিঃশ্বাস প্রশ্বাসে হাওয়ার যে গাড়ি চলে অর্থাৎ শরীর তার ভিতর সাহেব সোয়ারি বসে আছেন অর্থাৎ পরমাত্মা আল্লাহ হাসন রাজা অর্থাৎ বেষ্টি পুরুষ সেই সাহেবকে সালাম করাতে তিনি হাসনকে আদর করে পাশে বসালেন অর্থাৎ মর্মে মর্মে তাকে ভক্তি ভরে অনুভব করাতে পুরো গানটি আমার স্মরণে নেই তবে শেষের দু ছত্র আছে হাসন রাজা নাচতে আসে আল্লাহ আল্লাহ ধরি পবনের গাড়ি চলতে আসে ধুধু ধাঁধা করি এখানে পবনের গাড়ি হাওয়া গাড়ি শ্রদ্ধেয় বসুমশায়ের হাওয়া গাড়ি মোটামুটি একই তাই অর্থ দাঁড়ায় পবনের গাড়ি অর্থাৎ আমার প্রাণবায়ু চলে গেল তবু আমার বন্ধু এলো না বলা বাহুল্য পূব বাংলার ভাটিয়ালি গীত রচয়িতা এবং পশ্চিমবাংলার বাউল উভয়ই কিছুদিন আগ পর্যন্ত অত্যন্ত সজীব প্রাণবন্ত স্রষ্টা ছিলেন বলে নতুন নতুন জিনিস আমদানি হল তাকে সিম্বল রূপক রূপে অ্যালেগরি করে মরমিয়া মিস্টিক গান রচনা করতেন যেমন রেলগাড়ির ঘণ্টা বেজেছে অর্থাৎ আসন্ন মৃত্যুর ধ্বনি বেজেছে আমি যাত্রী ঘুমে অচৈতন্য অর্থাৎ তমগুনে আচ্ছন্ন বাতি নিয়ে একটি গান আমার আবছা আবছা মনে পড়ছে হাওয়া গাড়ি প্রবর্তিত হলে এ শতাব্দীর গোড়ার দিকে ও মতিফ নিয়ে একাধিক গীত রচিত হয় প্রধানত রিকশার চাপে কুটটি গারোয়ান সম্প্রদায় ঢাকার রাস্তা থেকে প্রায় অন্তর্ধান করেছে কিন্তু শেষ দিন পর্যন্ত এরা নতুন নতুন অবস্থায় নতুন নতুন রসিকতা তৈরি করে গিয়েছে অনেকেরই ভুল বিশ্বাস এদের রসিকতার একটি প্রাচীন ভাণ্ডার ছিল এবং তারা শুধু সেগুলো ভাঙিয়েই খায় আমি যে শেষ রসিকতাটি শুনেছি সেটি উনিশশো সাতচল্লিশ সালে নির্মিত আমি উনিশশো সালে ঢাকায় এক আত্মীয়কে শুধুই মুসলিম লীগ কীরকম রাজত্ব চালাচ্ছেন তিনি বললেন সেই সম্বন্ধে একটি কুর্তির রসিকতা বাজারে চালু হয়েছে অত্যন্ত ক্যারেস্টারিস্টিক্স অর্থাৎ লিগের ক্যারেক্টার প্রকাশ করে যদিও গল্পটি একটু রিস্কে অর্থাৎ গলা খাঁকারি দিয়ে বলতে হয় মুসলিম লীগ শাসনভার হাতে নিয়ে এক কুর্তি গারোয়ানকে কিঞ্চিত দক্ষিণা দিলেন সে যেন তার জাত ভাইদের মধ্যে তাদের জন্য প্রচার কার্য বা প্রবাহান্ডা করে সে তাদের ডেকে বক্তৃতা আরম্ভ করলে ভাই সকল শোনো আমি স্থলে কুট্তি ভাষার পরিবর্তে সাধুই ব্যবহার করছি লেখক আমাদের রাষ্ট্র আমাদের মায়ের মতো মাকে যদি খাওয়াও পরাও তবে মায়ের দুধ তুমিই পাবে খাজনাটা ট্যাক্সোটা ঠিকমতো দাও মায়ের দুধ তুমিই পাবে তখন এক ব্যাক বেঞ্চার হ্যাকলার বলে উঠল কইছো ঠিকই লেকিন বা বাহালায় যে খায়া ফুরায় দিল অর্থাৎ মিনিস্টার পলিটিশিয়ানদের দলই সব লুটে নিচ্ছে মুসলিম লীগ আওয়ামী লীগ কারো প্রতি আমাদের কোনো বৈরী ভাব নেই তবে মনে হয় গল্পটি বহু দেশ প্রদেশের শাসনকর্তাদের সম্বন্ধে ঘাটে এই কুটটি গারোয়ানদের সম্বন্ধে শেষ একটি কথা বলা প্রয়োজন মনে করি পার্টিশনের পূর্বে ও পরে কি হিন্দু কি মুসলমান সর্ব সর্বপিতামাতা নির্ভয় তাদের কন্যাদের কুট্টি গাড়িতে তুলে দিতেন ঝড় হোক বৃষ্টি হোক ভূমিকম্প হোক এরা ঠিক সময়ে মেয়েদের ফের স্কুল কলেজ থেকে ফিরিয়ে আনত হঠাৎ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লেগে গেলেও এবং শুনেছি কোনো কোনো স্থানে দাঙ্গার ফলে বাপমা মা উধাও জানতে পেরে ভালো জায়গায় তাদের পৌঁছে দিয়েছে কুটিরা এই জিম্মাদারিতে কখনো গাফিলি করেছে বলে শোনা যায়নি এরা সত্যই শিভলরস আর এই শিভলরস কথাটা এসেছে ফার্সি শেভালিয়ার থেকে শেভালিয়ার অর্থাৎ ঘোরসার একদা খানদানি ফরাসি ছেলেরা এই ক্যাভালরি বা অশ্ব সদস্য ছিল তাই বলছিলুম কুটিরা আসলে মোগল বাহিনীর ঘোরসাওয়ার ছিল শুনছিলেন সৈয়দ মুস্তুব আলী সেরা রম্যরচনা থেকে একটি রচনা কুট্টি রচনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ